আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার জি কে এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে টাকা এবং শুধু সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম নমস্কার বন্ধুরা মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় টেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন চিত্রগুপ্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম প্রত্যেকে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো চিত্রগুপ্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে সতীনাথ ভাদুরি অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন বর্তমানে নীতি এর চেয়ারম্যান পদে কে আছেন বর্তমানে নীতি এর চেয়ারম্যান পদে কে আছেন প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো নিচের দেওয়া চারটে অপশনের ভেতর আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি নরেন্দ্র মোদী বর্তমানে নীতি এর চেয়ারম্যান পদে রয়েছেন অপশন বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন এস ফোর ক্ষেপণাস্ত্র কোন দেশ থেকে কেনা হয়েছে ভারত এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র কোন দেশ থেকে কিনেছে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে রাশিয়া অপশান সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে চার দাগের কোয়েশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে জেনেভা অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন কার্বনের কোন রূপটি তাপ ও তরিতের সুপরিবাহী কার্বনের কোন রূপটি তাপ ও তরিতের সুপরিবাহী চারটে অপশনের ভেতর সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্টে জানিয়ে দাও এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে কার্বনের এই গ্রাফাইট রূপটি তাপ ও তরিতের সুপরিবাহী অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দ্য থার্ড পিলার বইটির লেখককে দ্য থার্ড পিলার বইটির লেখককে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে রঘুরাম রাজন অপশন বিসার দেখে নাও আজকে নিয়ে সাদ্দাকের কোয়েশ্চেন সংবিধানের তিনশো সত্তর ধারা অবলুব্ধির জন্য নিম্নলিখিত কোন রাজ্যে সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে সংবিধানের তিনশো সত্তর ধারা অবলুপ্তির জন্য জম্মু এবং কাশ্মীর রাজ্যের সাংবিধানিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দশ রাজার যুদ্ধের বর্ণনা কোন গ্রন্থ থেকে পাওয়া যায় দশ রাজার যুদ্ধের বর্ণনা কোন গ্রন্থ থেকে পাওয়া যায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে ঋগবেদ অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে নয় দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি বার করার চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে পিটার হ্যাংকে অপশান সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন কারণের জন্য বৃষ্টির ফোটা বৃত্তাকার হয় নিম্নলিখিত কোন কারণের জন্য বৃষ্টির ফোটা বৃত্তাকার হয় সঠিক অ্যান্সার হবে পৃষ্ঠ টান অপশান বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার দেখে নাও এগারো দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোন নীতির ওপর ভিত্তি করে মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক তৈরি করা হয়েছে নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোন নীতির ওপর ভিত্তি করে মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক তৈরি করা হয়েছে এটা সম্প্রতি মকটেস ক্লাসে আমাদের করানো হয়ে গেছে এই প্রশ্নটা এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে পাস্কালের সূত্রের ওপর ভিত্তি করে মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক তৈরি করা হয়েছে অপশান এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পেটিএম এর বর্তমান সিইও কে পেটিএম এর বর্তমান সিইও কে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক অ্যান্সার হবে বিজয় শেখর শর্মা অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে শুটিং খেলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে চোদ্দতা কোয়েশ্চেন নিম্নলিখিত কোন ব্যক্তি প্রসিদ্ধ ভাস্কর নয় নিম্নলিখিত কোন ব্যক্তি প্রসিদ্ধ ভাস্কর নয় সঠিক অ্যান্সার হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশান ডি সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সংবিধানের কোন ধারাই সমতার অধিকার ঘোষণা করা হয়েছে সংবিধানের কোন ধারায় সমতার অধিকার ঘোষণা করা হয়েছে সঠিক অ্যান্সার তোমরা কমেন্টে তাড়াতাড়ি করার চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে চোদ্দো থেকে আঠেরো নম্বর ধারায় সমতার অধিকার ঘোষণা করা হয়েছে অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারত শ্রমজীবী পত্রিকা কোন ব্যক্তি প্রকাশ করেন ভারত শ্রমজীবী পত্রিকা কোন ব্যক্তি প্রকাশ করেন সঠিক আনসার হবে শশীপদ বন্দ্যোপাধ্যায় অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন দেশ দু সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে নিম্নলিখিত কোন দেশ দু সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে সঠিক অ্যান্সার হবে ইংল্যান্ড অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি এটা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন যেটা তোমাদের এসেছিল কনস্টেবল পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঠিক অ্যান্সার হবে কি ফোর টান অপশান এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন গ্রেটা থুনবার্গ হলেন গ্রেটা থুনবার্গ হলেন নিচের দেওয়া চারটে অপশানের ভেতর সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে একজন আবহাওয়াবিদ অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে দাগের কোয়েশ্চেন কেলভিন স্কেলে মানবদেহের তাপমাত্রা কত কেলভিন স্কেলে মানবদেহের তাপমাত্রা কত সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনশো দশ অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন মানবদেহের কোথায় খাদ্যের পাচন শুরু হয় সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে মুখ বিবরে খাদ্যের পাচন শুরু হয় অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নেওয়া পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি ইউনিয়ন টেরিটরি নয় এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে ত্রিপুরা অপশন বি সঠিক অ্যান্সার আজকে নিয়ে তেইশ ধাকের কোয়েশ্চেন কবে পলাশির যুদ্ধ হয়েছিল এটা কমন কোয়েশ্চেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কবে পলাশির যুদ্ধ হয়েছিল সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল অপশন সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ওয়াটার পোলোতে উভয় পক্ষে কতজন খেলোয়াড় থাকে ওয়াটার পোলোতে উভয় পক্ষে কতজন খেলোয়াড় থাকে প্রত্যেকে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে উভয় পক্ষে সাতজন খেলোয়াড় ওয়াটার পোলোতে থাকে অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের লাস্ট প্রশ্ন আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক যুব দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হবে বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় অপশান এ কারেক্ট অ্যান্সার এবং ভারতে যুব দিবস পালন করা হয় বারোই জানুয়ারি বারোই জানুয়ারি ভারতে যুব দিবস পালন করা হয় তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ